বলা হোক যে আমার ডিভোর্স দেওয়ার কারণ কি আসিল, এনে পরিবার কতটুকু করছে, আর সানজিদা এডিশনাল এসপি গাজীপুরের সানজিদা আফরিন কতটুকু করছে, যা যা ঘটছে সেটা নিয়ে অনেকেই মজা করছেন, ট্রোল করছেন, ফেসবুকে হাসাহাসি করছেন, ত্রিভুজ প্রেম নিয়ে গল্প করছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এডিসি হারুন যে কিনা ছাত্রলীগের নাকি দুজন কর্মীকে থানায় নিয়ে তাদেরকে মারধর করেছে এবং বিভিন্নভাবে তাকে তাদের উপর নির্যাতন করেছে, দর্শক শ্রোত অবশ্যই সেই এডিসি হারুনকে নিয়ে মুখ খুলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তিনি জানালেন কিছু অজানা তথ্য। দর্শক আজকে ভিডিও দেখলে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং তার সাথে কিছু রহস্যও রয়েছে, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কী ঘটেছে এবং এর পিছনে আসলে কারণ কী রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। পুলিশের দুজন কর্মকর্তা এবং রাষ্ট্রপতির এপিএস, এই তিনজনের মধ্যে যেই নানান রকম ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে, মূলত একটি ঘটনা ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করে যা যা ঘটছে সেটা নিয়ে অনেকেই মজা করছেন, ট্রোল করছেন, ফেসবুকে হাসাহাসি করছেন, ত্রিভুজ প্রেম নিয়ে গল্প করছেন। বিষয়টি কিন্তু শুধু ত্রিভুজ প্রেম নয়, বিষয়টি ত্রিভুজ প্রেম কি প্রেম নয়, তাদের ব্যক্তিগত কি সমস্যা আছে বা নাই সেটাও আসলে আমাদের কারো আলোচনার বিষয় হওয়া উচিত না। এই ঘটনাটিতে যেই সংকটটি খুব প্রকটভাবে উঠে এসছে সেটি হচ্ছে ত্রিভুজ সংকট বলা যায়। একদিকে আছে ছাত্রলীগ, একদিকে আছে প্রশাসন, আরেকদিকে আছে পুলিশ, এবং খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সরকারের লোকজন যারা প্রশাসনে আছেন, যারা পুলিশে আছেন, কিংবা যারা একসময় ছাত্রলীগ করতেন, তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছেন। এবং একসময় যারা ছাত্রলীগ করতেন দেখা যাচ্ছে তারা ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে পুলিশের বিপক্ষে কথা বলছেন, অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন ভদ্রমহিলার বিপক্ষে, পুলিশ অফিসারের বিপক্ষে। আবার যারা প্রশাসনে ছিলেন তারা সমর্থন জানাচ্ছেন প্রশাসনের যেই কর্মকর্তা আছেন রাষ্ট্রপতির এপিএস তাকে। অর্থাৎ বিষয়টি যতটা না বেশি ব্যক্তিগত তার চেয়ে এখন অনেক বেশি স্পষ্ট করে দিচ্ছে, ঠিক 15 বছর ধরে একটি সরকার কোনো রকম কোনো ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকবার যে ফল হয়েছে, প্রত্যেকে যার যার ক্ষেত্রে মনে করছে যে সে আইনের ঊর্ধ্বে, সে যাচ্ছে তাই করতে পারে, যে কোনো কিছু করে পার পেতে পারে, সে পুলিশ হোক, সে প্রশাসন হোক, কিংবা সে ছাত্রলীগ হোক, এই যে তাদের বেপরোয়া মনোভাব এই ঘটনাটি তার একটা স্পষ্ট প্রমাণ। এই ঘটনা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আপনারা সবাই জানেন ইতিমধ্যে, যারা আমার ভিডিও দেখেছেন তারাও যেমন জানেন, যারা আমার ভিডিও দেখতে পারেননি তারাও জানেন ইতিমধ্যেই। তারপর আমি খুবই সংক্ষেপে বলি, একজন নারী পুলিশ কর্মকর্তা, তিনি বাদেমে গিয়েছিলেন, তার শরীর অসুস্থ ছিল, তিনি ইটিটি করাচ্ছিলেন, তিনি যখন ইটিটি রুমে ছিলেন সেই সময় তার একজন পুলিশ সহকর্মী বা তার তিনি স্যার বলছেন তার সিনিয়র অফিসার, তাকে তিনি ডেকে নিয়েছিলেন তার সঙ্গে থাকবার জন্যে, তিনি ইটিটি রুমের বাইরে ছিলেন, এমন সময় ভদ্রমহিলার স্বামী যিনি রাষ্ট্রপতির এপিএস তিনি সেখানে উপস্থিত হন ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে, এবং ভদ্রমহিলার ভাষ্য অনুযায়ী এবং তার পুলিশ সহকর্মীর ভাষ্য অনুযায়ী তার স্বামী প্রথম হাত তোলে, অর্থাৎ রাষ্ট্রপতির এপিএস প্রথম আঘাত করে পুলিশের এডিসি হারুন সাহেবের মুখে, এবং এই আঘাতের ফলে যেই মানে একটা গোলমাল শুরু হয়, তখন ইটিটি রুমের দরজায় কে খোলে আমি জানি না, ভদ্রমহিলাও খুলতে পারেন বা ওখানে যারা ছিলেন তারাও খুলতে পারেন, যেই হোক সেই রুমে ঢোকে, সেই রুমে ঢোকার পরে ভদ্রমহিলার বয়ান অনুযায়ী ছাত্রলীগের ছেলেদেরকে ভিডিও করতে বলা হয়, তিনি বলেন যে তিনি আসলে যেই পোশাকে ছিলেন ইটিটি করার সময় স্বাভাবিকভাবেই সেটা সেই পোশাক আসলে ভিডিও তো দূরের কথা, সেখানে কোনো পুরুষ অ্যালাউড হয় না, ইটিটি কোনো মহিলার যখন হয় তখন সেখানে কোনো পুরুষ কেউ অ্যালাউড থাকে না, সেই জায়গায় ছাত্রলীগ তার স্বামী তার পুলিশ কর্মকর্তা তার সঙ্গে ছিলেন, তিনি সকলেই ওই রুমের মধ্যে ঢোকেন, ভিডিও করার একটা চেষ্টা হয় বলে ভদ্রমহিলা দাবি করেন। পুরো ঘটনাটি ঘটে একটা হাসপাতালে, একটা স্বনামধন্য হাসপাতালে। আপনারা চিন্তা করেন যে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে কতটা ক্ষমতাবান ভাবছিলেন নিজেদেরকে, যে হাসপাতালের মতো একটা জায়গায় যেখানে অনেক মানুষ উপস্থিত থাকেন,
অসংখ্য পেশেন্ট উপস্থিত থাকেন, সিরিয়াস পেশেন্ট উপস্থিত থাকেন, তাদের কাউকে কোনো তোয়াক্কা না করে এই ধরনের মারামারি, ভিডিও করাকরি, ধাক্কাধাক্কি, ছাত্রলীগ নিয়ে এসে আক্রমণ করা, এই ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ নিজেদেরকে কোন জায়গায় ভাবলে এরকম ঘটনা ঘটে, এক। দুই হচ্ছে, এই ঘটনা ঘটবার পরপর আমরা দেখলাম ডিবির যিনি পুলিশ কর্মকর্তা আছেন হারুন, তিনি দাবি করলেন যে প্রথম মারটা দিয়েছে রাষ্ট্রপতির এপিএস, অর্থাৎ তিনি প্রথম আঘাত করেছেন। তিনি যখন এই কথা বললেন ডিবির হারুন, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ঢাকার যিনি পুলিশ কমিশনার গোলাম ফারুক, তিনি বললেন হারুন সাহেব কোথা থেকে এটা জানলেন আমি জানি না, কে প্রথম আঘাত করেছে সেটা আমাদের তদন্তের মাধ্যমে বের করতে হবে। তদন্ত কিন্তু খুব কঠিন হবার কথা নয়, হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ইটিটি রুমে যদি সিসিটিভি ক্যামেরা নাও থেকে থাকে, আমি জানি না ইটিটি রুমে সিসিটিভি ক্যামেরা আছে কি নাই, ধরলাম নাই, কারণ সেখানে নানান রকম পরীক্ষা নিরীক্ষা হয়, রোগী অনেক হয়তো খুব প্রপার অবস্থান হিসেবে থাকেন না, নাই থাকতে পারে, কিন্তু বাইরে তো সিসিটিভি আছে, সেখানে কি ঘটেছে সেটা বের করাও খুব কঠিন না। কিন্তু ঢাকার পুলিশ কমিশনার একদম খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে ডিবির অফিসার হারুন কোথা থেকে পেল যে রাষ্ট্রপতির এপিএস প্রথম আঘাত করেছে সেটা আমরা জানি না। তার একদিনের মধ্যে আমরা দেখলাম ভদ্রমহিলা তিনি চ্যানেল আইকে সাক্ষাৎকার দিলেন এবং সেখানে তিনি নিজে বললেন যে তার স্বামী প্রথম আঘাত করেছে। প্রথম আঘাত যেই করে থাকুক, যেটা মানে যদি পুলিশের এডিসি করেন করতে পারেন, বা যদি রাষ্ট্রপতির এপিএস করেন করতে পারেন, যেই করে থাকুক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হওয়ার কথা, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বরখাস্ত, সাময়িক বরখাস্ত, পদাবনমন, বদলি, যাই হোক না কেন সেটা নেওয়ার কথা। দ্বিতীয় যে ঘটনাটি ঘটলো সেটা হলো আরো ভয়ঙ্কর। ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় ডেকে নেওয়া হলো এবং সেখানে তাদের ভয়ঙ্কর ভাবে পেটানো হয়েছে। কয়েকজনের ছবি এসছে, তার মধ্যে একজনের উপরের পাটির দাঁত সব মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। এই যে তাদেরকে পেটানো হলো, পুলিশ তাদেরকে থানায় নিয়ে পেটালো, যারা দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বলা হোক যে আমার ডিভোর্স দেওয়ার কারণ কি ছিল, এনে পরিবার কতটুকু করছে, আর সানজিদা এডিশনাল এসপি গাজীপুরের সানজিদা আফরিন কতটুকু করছে, যার বডিগার্ডে ছিলেন আপনি, আপনি আজকে সবকিছু সজ্ঞান স্বইচ্ছা আপনি আমার কাছে স্বীকারোক্তি দিতেছেন, এইটাই আপনার এনে কোনো কিছু করে না, আপনার আশেপাশেও কেউ নাই, কোনো কিছুই নাই, আমি আর আপনি বাসার মধ্যে এইটুকুই। এখন আপনার কি সম্পর্ক ছিল আপনি বলবেন, তার সাথে আপনি কি কি হয়েছে এবং কি আমার ডিভোর্স কেন করছিলেন, এই সংসারে কেন অশান্তি লাগাইছিলেন, এটা আমার বলতে হবো। সানজিদার সাথে আপনার সম্পর্ক কবে থেকে হইছে? হ্যাঁ, আগে তো ছিল না, গাজীপুরে তো জয়েন করার পরেই তো সে জয়েন করলো, তখন থেকেই তো বডিগার্ডে যাওয়ার কয়েকদিন পরে থেকে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আর ওর সাথে যে শারীরিক সম্পর্ক, যেটা নিয়ে আমার বাসায় গ্যাঞ্জাম লাগছিল, সানজিদার সাথে আপনি ছিলেন, আমি যখন জানতে পারি, আমি যে যখন জানতে পারি সানজিদার সাথে আপনি রাত কাটাইছেন এডিশনাল এসপি সানজিদা আফরিনের সাথে গাজীপুরের সদর সার্কেল, এর সাথে আপনি রাত কাটাইছেন এই কথা যখন আমি জানতে পারছি ঢাকার বাসাতে, আপনি নাইট ডিউটির কথা বইলা আপনার একসাথে ছিলেন, আলহাজ সেদিন ডিউটিতে ছিলেন, আপনি একান্তই তার সাথে ছিলেন রাত্রে, সেই দিন ছাড়া আপনি ওনার সাথে শারীরিক সম্পর্ক কতবার করছেন? একদিনই শারীরিক সম্পর্ক হয়েছে, সেটা কি আপনার ইচ্ছা না তার দুইজনের ইচ্ছাতেই, না আপনার জোর করে করছি? জোর করে তা একটা অফিসার একটা কনস্টেবল রে কিভাবে কি করলো, ভালো লাগছে করছি? একবার শারীরিক সম্পর্ক হয়েছে, জোরে কথা কন, একবার শারীরিক সম্পর্ক, আর আমার ডিভোর্স কেন করছিলেন আমি এইসব জানতে পারছিলাম দেখে, ডিভোর্সটা করাইছিল কি? সানজিদা দিতে বলে নাই?
দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও বিশেষ করে বিশেষ করে আপনার কাছে আবার কোচ আপডেট প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।